সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরে তোমাদের প্রত্যেকের চাহিদা অনুসারে অর্থাৎ অনেকের অনেক দিন ধরে ডিমান্ড ছিল যে কলকাতার বুকে কেন একটা সেমিনার হচ্ছে না স্যার এবং অনেকেই আমার সঙ্গে দেখা করতে চাও আমার সঙ্গে সময় কাটাতে চাও তাই সব কিছুকে মাথায় রেখে আমি আসছি কলকাতাতে ছ তারিখে ছ তারিখ সাড়ে দশটার থেকে কলেজ স্ট্রিটে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল সেখানে আমার সেমিনার রয়েছে এই সেমিনার আয়োজন করছে অধ্যয়ন একাডেমি এবং সেই সেমিনারে আমি অতিথি হিসাবে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমার কিছু বক্তব্য রাখছি আমি ছাড়াও এই অনুষ্ঠানে আরও অনেক বক্তারা থাকছেন তারা তাদের সুচিন্তিত মতামত তোমাদের সম্পর্কে তোমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমি চেষ্টা করব যেরকমভাবে আমি তোমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি সেটা পড়াশুনো বা পড়াশুনোর বাইরের জগৎ সব মিলিয়ে একটা মজাদার টানটান একটা ইভেন্ট কয়েকটা ঘন্টা তোমাদের সঙ্গে কাটাতে চাই এর আগেও তোমরা যারা আমার এরকম বিভিন্ন সেমিনারগুলোতে এসছো তারা এগুলোর সঙ্গে পরিচিত বা দীর্ঘদিন ধরে তোমরা অনেকেই আমাকে বলতে থাকো যে স্যার একবার দেখা করতে চাই কলকাতাতে কবে আসছেন তাদের প্রত্যেকের জন্য এই খবরটা জানিয়ে রাখি যে আগামী ছ তারিখে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল সেখানে আমার সেমিনার রয়েছে এবং সেখানে আমি তোমাদের সঙ্গে গোটা দিনটাকে কাটাচ্ছি সুতরাং তাড়াতাড়ি সেখানে চলে আসো একটাই জাস্ট ফর্মালিটি সে এই সেমিনারে আসবার জন্য তোমরা যে যারা অর্থাৎ এই সেমিনারকে আয়োজন করছে অধ্যায়ন একাডেমি তাদের যে অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ থ্রি ফাইভ জিরো ডাবল থ্রি জিরো ডেসক্রিপশান বক্সের মধ্যে আবার সেই নাম্বারকে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা সেখানে চলে আসতে পারো অলরেডি প্রচুর ছাত্রছাত্রী সারা প্রায় পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে তো প্রচুর কলকাতা হাওড়া নদিয়া মানে কোথার থেকে আসছে না পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম সব জায়গার থেকে ছেলেমেয়েরা আসছে সুতরাং তুমি আসতে পারো অবশ্যই এবং অবশ্যই তুমি চাইলে তোমার পরিবারের লোককে তোমার বন্ধুদের সকলকে নিয়ে চলে আসতে পারো যে নাম্বারটা বললাম সেখানে তোমার নিজের নাম এবং অ্যাড্রেস পাঠিয়ে রেজিস্ট্রেশন করে রাখো আই থিঙ্ক অলরেডি সিট ভরে গেছে কিছু বোধ হয় এক্সট্রা সিটের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সুতরাং তাড়াতাড়ি পাঠিয়ে রাখো নাহলে কিন্তু সিট নিয়ে একটু সমস্যা হতে পারে সুতরাং দেখা হচ্ছে ওই দিন ঐতিহাসিক জায়গা কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল সেখানে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার দীর্ঘদিনের যেটা ইচ্ছে দীর্ঘদিনের একটা সোলো সেমিনার কলকাতার বুকে করবার জন্য অনেক দিন হয়নি মাঝখানে তার মাঝখানে করোনারও ফেস ছিল এবার আবার সমহিমায় স্বরূপে ফিরে আসছি তোমাদের জন্য দেখা হচ্ছে ছ তারিখে টিল দেন গুড বাই এবং প্রত্যেককে প্রত্যেককে আরও একবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকুক তোমাদের সব স্বপ্ন যেন পূর্ণ হয় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংক ইউ